আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং সাজেশন 2024 হাজার ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট থার্ড ইয়ার তো আপনাদের ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিংয়ে পাশ করার জন্য একমাত্র উপায় হচ্ছে ম্যাথ করতে হবে আপনারা এ পার্ট পড়েও বা থিওরি পড়েও সুবিধাজনক নাম্বার পাবেন না এবং ওইগুলোর জন্য আমি আজকে সাজেশন দিবও না কারণ ওইগুলো পড়ে ফাও ফাও আপনাদের সময় নষ্ট করার কোনো ইচ্ছা আমার নাই আপনাদের ইচ্ছা থাকলে আপনারা সময় নষ্ট করতে পারেন সো আপনাদের জন্য পাস করতে হলে চারটা চ্যাপ্টারকে মাস্ট বি গুরুত্ব দিয়ে পড়তে হবে এক নম্বর হচ্ছে মানে দ্বিতীয় চ্যাপ্টার কস্ট কনসেপ্ট অ্যান্ড ক্লাসিফিকেশনস তৃতীয় চ্যাপ্টার অ্যাবজর্পশন অ্যান্ড ভেরিয়েবল কস্টিং চতুর্থ চ্যাপ্টার কস্ট ভলিউম প্রফিট রিলেশনশিপ এবং ষষ্ঠ চ্যাপ্টার বাজেটিং অ্যান্ড বাজেটিং কন্ট্রোল এই চারটা চ্যাপ্টার যদি ভালো করে এ টু জেড অঙ্কগুলো করেন তাহলে সত্তর থেকে নব্বই নম্বর পর্যন্ত কমন অর্থাৎ বোঝা যাচ্ছে যদি আপনি এই চ্যাপ্টার গুলো সুন্দর করে করেন তাহলে এখান থেকে এ প্লাস নাম্বার ক্যারি করা সম্ভব যেহেতু এখান থেকেই এ প্লাস সম নাম্বার ক্যারি করা সম্ভব তাই আপনাদের আর বাড়তি পড়ার দরকার নাই তবে এই চ্যাপ্টারগুলোর ভিতরের ম্যাথগুলো আপনাকে ভালো করে পড়তে হবে এই চ্যাপ্টারগুলোর ভিতরের ম্যাথগুলো আমরা একটা ফেসবুক প্রাইভেট গ্রুপ ফেসবুক গ্রুপে পাবলিশ করেছি আপনারা যদি সরাসরি ম্যাথের জন্য সাজেশন চান তাহলে আমাদের বিবিএ গ্রুপ অল ডিপার্টমেন্ট এই গ্রুপে যুক্ত হয়ে থাকতে পারেন এই গ্রুপের ফাইল অপশনে আপনারা এই চারটা চ্যাপ্টার সহ অন্যান্য চ্যাপ্টারগুলোর যেই ম্যাথ অংশের প্রশ্নগুলো রয়েছে এগুলোকে সাজেস্ট করা হয়েছে এবং আমরা আপনাদের বিজনেস স্ট্যাটিস্টিক্স ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং হ্যাঁ ট্যাক্সেশন ইন বাংলাদেশ এই সাবজেক্টগুলো অনলাইনে প্রাইভেট ব্যাচের মাধ্যমে প্রাইভেট পড়াচ্ছি আপনারা যদি কেউ চান তাহলে আমাদের অনলাইন ব্যাচে যুক্ত হতে পারেন একদমই নামমাত্র ফি দিয়ে আর এখানে আমাদের প্রাইভেট ব্যাচে অধ্যায় ভিত্তিক সিরিয়াল অনুযায়ী সবগুলো প্রশ্নের ধারাবাহিক রেকর্ড ক্লাস থাকবে প্রশ্নের জন্য পিডিএফ পাবেন আর আমরা ক্লাসগুলো এমনভাবে নিয়েছি যেন আপনারা শূন্য থেকে সুন্দর করে পড়তে পারেন এবং ক্লাসগুলোকে খুব সামারাইজ করা হয়েছে অর্থাৎ সংক্ষিপ্ত করা হয়েছে যেন আপনারা অল্প সময়ের মধ্যেই দ্রুত বই শেষ করতে পারেন চ্যাপ্টার শেষ করতে পারেন বিস্তারিত জানতে এবং আমাদের প্রাইভেট ব্যাচ যুক্ত হতে এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আপনারা চাইলে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে নক দিতে পারেন অথবা আমাকে সরাসরি ইনবক্স করতে পারেন আর আপনাদের কোনো প্রশ্ন থাকলে আপনারা কমেন্ট সেকশনে কমেন্ট করতে পারেন আমরা আপনাদের সবগুলো কমেন্ট পরে দেখছি এবং প্রশ্নের বা কমেন্টের অ্যান্সার দিচ্ছি তো ধন্যবাদ সকলকেই আজকে পর্যন্তই সকলেই সুস্থ থাকুন ভালো থাকুন আর আমাদের সাথেই থাকুন দেখা হচ্ছে নেক্সট পর্বে ততক্ষণ তখন পর্যন্ত খোদা হাফেজ